আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মণ্ডল নিট ওয়্যার কারখানার সামনে একদল বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরের দিকে টঙ্গাবাড়ি এলাকায় মণ্ডল নিট ওয়্যার কারখানার সামনে একদল বিক্ষুব্ধ শ্রমিক এসে বিশৃঙ্খলা করতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় কাউসার হোসেন খান নামে আহত এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এর বাহিরে উৎপাদন বন্ধ রয়েছে 18টি কারখানায়। এগুলোর মধ্যে শ্রম আইনের 13-এর 1 ধারায় বন্ধ রয়েছে 11টি এবং বাকি 7টিতে দেয়া হয়েছে সাধারণ ছুটি। আর আমরা হঠাৎ করে না জানায় অফিস বন্ধ করেছে টাকা পয়সা না দিয়া। আমাকে এই শ্রম আদালত থেকে বলে দিছে যে 30 তারিখে আমাকে টাকা দিব। আজকে গেটে নোটিশ লাগাইছে, আজকে দেব না, 3 মাস সময় নিছে। থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের শ্রমিক ভাই বোনেরা এসেছেন, কিন্তু পাওনা দিয়ে মনে করে যে আজকের মধ্যেই আমরা চাই।